আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে আমার অভিজ্ঞতার একটা খুবই মজার, মানে খুবই স্মরণীয় একটা ঘটনা শেয়ার করব। আমি কোনো রকমের সময় নষ্ট না করে সরাসরি আমার গল্পটাতে চলে যাচ্ছি। আপনারা আশা করি এই গল্পটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। 2007-08 সালের দিকে মেবি এই ঘটনাটা। আমি বিটকো নামে একটা কোম্পানিতে চাকরি করতাম চট্টগ্রাম। যারা চট্টগ্রামে আছেন অনেকে হয়তো বা চিনেন বিটকো। তো ওইটা আসলে একটা কনসালটেন্সি কোম্পানি, এটা বিভিন্ন কোম্পানির ইরেকশন টাইপের কাজগুলো করা হয়। তো আমাদের তখন কাজ চলতেছিল টিকেতে, চট্টগ্রামের বাইরের সিগন্যালের টিকে, সামুদা কেমিক্যাল নামে একটা কোম্পানি আছে, ওই কোম্পানিতে আমাদের কাজ চলছিল। তো তখন এই এখনের সিজনের মতো, এখন আমি ভিডিওটা বানাচ্ছি 3 জুলাই 2021। তো এখন যেরকম বৃষ্টি হচ্ছে, সকাল বিকেল বৃষ্টি, তখনও শীত এরকম বৃষ্টির মতো বৃষ্টি ছিল, সম্ভবত এই সিজনই ছিল, অনেক আগের কথা, রেইনি সিজন। তো হঠাৎ করেই আমাদের যেই বস ছিল, আমাদের যে বিগ বস মোর্শেদ স্যার, উনি আমাকে ফোন করলো। তখন সকাল 11টা 10টা 11টা। আমাদের আরেকটা সাইড চলতেছিল কর্ণফুলী ব্রিজের ওইপারে, পলি, মডার্ন পলি নামে একটা কোম্পানি আছে, আপনারা জানা, যারা চট্টগ্রামের ওইদিকে কাজ করেন তারা হয়তো বা জানবেন, মডার্ন পলি নামে, এটা সম্ভবত এস আলম গ্রুপের কোম্পানিটা। তো মডার্ন পলিতে আমাদের আরেকটা প্রজেক্ট চলতেছিল। তো উনি আমাকে হঠাৎ করে ফোন করে বললো, মেহেদি তুমি কষ্ট করি একটা সিএনজি নিয়ে তাড়াতাড়ি করে মডার্ন পলিতে যাও, ওখানে একটা প্রবলেম হয়েছে, তুমি যে এটা সলভ করে দিয়ে আসবা। তো আমি বললাম যে স্যার আমি মডার্ন পলিতে যাব এখন, এটা সেটা করে না, কোনোভাবে দেরি করা যাবে না, তুমি যাইতেই হবে। তো পরে আমার যেই ইনস্ট্যান্ট যেই আমার সিনিয়ররা ছিল ওনাদের সাথে কথা বললাম, ওনারা বলে ঠিক আছে মোর্শেদ সাহেব যখন বলছে যান, আপনি তাড়াতাড়ি যান। তো পরে আমি কী করলাম, যেই বের হবো প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, এখন আমি কী করবো, আচ্ছা যাই, পরে আমি একটা ব্যাগের মধ্যে টুলসপত্র নিয়ে আমি চলে গেলাম। তো মডার্ন পলি, আমার বাসা ছিল কালামিয়া বাজারে, আপনারা জানা চিটাঙ্গের রাস্তাঘাট চিনেন তারা হয়তো জানবেন, এটা ছিল বাইরের সিগন্যাল, আমার বাসা কালামিয়া বাজার, আমি যাবো কর্ণফুলী ব্রিজের ওইপারে মডার্ন পলিতে। তো মাঝে মাঝে আমার বাসা পড়ে, তো আমি সোজা বাসায় চলে গেছি। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করলাম, তখন অলরেডি আমি বাইরেছি 11:30-12টার দিকে। তো বাসা যেতে যেতে মোটামুটি 1টা বেজে গেছে, বৃষ্টি বৃষ্টি ছিল। তো আমি ভাবলাম খাওয়া দাওয়া করে, এখন আমার পুরো কাপড় চোপড় সব ভিজে গেছে। তো কাপড় চোপড় সব ভিজে গেছে, সেজন্য আমি চিন্তা করলাম যে একটা কাজ করি, এই পোশাকটা চেঞ্জ করি। এখন আমি দেখি যে না, আমার যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, ছাতাতে বৃষ্টিতে পুরা গা এমনি ভিজে যাচ্ছে। তো সেজন্য আমি একটা 3/4 প্যান্ট পরছি, পরে একটা টি শার্ট পরছি, একেবারে পোলো টি শার্ট সিমসাম করে, ভাবলাম বৃষ্টির দিন ভিজে যাবে, নিচে এক দুরা ক্যাজুয়াল বার্মিস একজোড়া স্যান্ডেল পরছি, পরে মানে দেখে একেবারে একটা ক্যাজুয়াল ভাব নিয়ে আমি সুরাত সুরা একটা সিএনজি নিয়ে চলে গেছি মডার্ন পলিতে। তো মডার্ন পলিতে গেছি, গিয়ে গেট থেকে সব গেটের ফর্মালিটি শেষ করে আমি আমাদের যেই প্রজেক্ট অফিস আছে ওখানে গেছি। গিয়ে ওখানে দেখি একজন ভদ্রলোক বসা আছে, তো উনি আসলে আমাদের কোম্পানির ডিরেক্টর সুফিয়ান স্যার, আমি আসলে ওনাকে কখনো দেখিনি, আসলে ডিরেক্টর লেভেলের লোকজনের সাথে তো আমাদের দেখা সাক্ষাৎ হওয়াটা অস্বাভাবিকই, তো আমি আসলে চিনি না। তো আমাকে ওখানে যখন মোর্শেদ স্যার ফোন করেছিল, উনি বলেছিল যে ওখানে সুফিয়ান স্যার আছে, তুমি তাড়াতাড়ি যাও না হলে উনি রাগ হয়ে যাবে। তো আমি ওখানে গেছি, গিয়ে দেখি সুফিয়ান স্যারই বসা, তো আমি তো ওনাকে চিনি না। তো আমি যে ওনাকে সালাম দিলাম যে কে তুমি, আমি বললাম যে স্যার আমাকে মোর্শেদ স্যার পাঠাইছে, আমাদের টিকের যে প্রজেক্ট আছে সামুদা কেমিক্যাল ওখান থেকে এসছি, তো এখানে আমাদের কি একটা প্রবলেম হয়েছে, তো বলছে এখানে যে সাইটে ইঞ্জিনিয়ার আছে পার্থ স্যার, ওনার সাথে দেখা করার জন্য। তো বলছে যে তো তুমি এত দেরি করে আসছো কেন, তোমাকে কখন বলছে? আমি বলছি স্যার আমাকে তো বলছে 11:30টার দিকে, তো তখন প্রচুর বৃষ্টি হচ্ছিলো, আমি আবার বৃষ্টিতে একটা গাড়ি নিয়ে এখানে আসছি বৃষ্টির জন্য, গাড়িটারির সমস্যা হচ্ছিলো সেজন্য একটু দেরি হয়ে গেছে। তো পরে উনি কী করলো, মোর্শেদ স্যারকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে এত দেরি হচ্ছে কেন, আজকে 4 দিন ধরে এটা সমস্যা। তো আমি ওখানে গিয়ে সুফিয়ান স্যারের মুখ থেকে জানতে পারলাম যে এই সমস্যাটা আজকে 3-4 দিন ধরে চলছে। উনি অলরেডি এর আগে আমাদের অন্য একটা সাইট থেকে আরও 2-4 জন লোক পাঠিয়েছে, ওরা হয়তো বা কোনো কারণে সলভ করতে পারে নাই, আমি জানি না কেন। তো এই কথাটা শুনে আমার মনের ভিতরে একটা ভয় চলে আসছে। তো আমার যে গেট আপ, সুফিয়ান স্যার উপর থেকে নিচ পর্যন্ত আমাকে দেখলো কয়েকবার, আমি একটা 3/4 প্যান্ট পরা একটা ছেলে, তখন তো দাড়ি মুছে গজা যায় নাই, এই তো 2007-08 সালের দিকে আপনি চিন্তা করেন, এত বছর আগে, 13-14 বছর আগে, আমার দাড়ি মুছে গজা নাই, ইয়াং একটা পোলা চশমা পরা, 3/4 একটা প্যান্ট পরা, ছোটো একটা গেঞ্জি পরা, মানে ব্যাপারটাই অন্যরকম। উনি দেখেই মানে পছন্দ করতেছিল না যে এই ছেলে কী করবে, আগে কত বড় বড় ছেলেমেলে পাঠাইছে, এরা কিছু করতে পারে না, তারপর আবার সে আসছে একা, না ওনা পছন্দ হয়নি। তো উনি মোর্শেদ স্যারকে ফোন দিয়ে বলতেছে যে হ্যাঁ তুমি কী ধরনের লোক পাঠাও, তুমি জানো না আজকে 4 দিন ধরে সমস্যা, এই তুমি 2 বার পরে। তো উনি মনে হয় ওখান থেকে বলছে যে স্যার আমি তো লোক পাঠাইছি, কয় কী লোক পাঠাইছো তুমি জানো না, কাকে দিয়ে কোন কাজ হয়। ওনাকে যখন এভাবে কথা বলছে তখন আমি বুঝতে পারছি হয়তো বা সুফিয়ান স্যার উনিই হইতে পারে। যাই হোক, তো আমাকে উনি দেখলাম খুব একটা মানে পাত্তা দিল না। পার্থ সাহেব ছিল ওখানকার প্রজেক্টের সাইট ম্যানেজার, তো পার্থ সাহেবকে ডাকাইলো, পরে পার্থ সাহেবকে বলছে দেখেন। তো আমি বাইরে এসে পার্থ স্যারকে জিজ্ঞেস করলাম স্যার উনি কি সুফিয়ান স্যার, বলছে হ্যাঁ কেন আপনি চিনেন না, আমাকে জি না স্যার।
কই এটাই সুফিয়ান স্যার। আমি কো আচ্ছা যাক। তো পরে ওখানকার একজন সিভিলের একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তো ওনার সাথে আমাকে দিল যে ওখানে ওখানে আসলে কাজটা ছিল কি সেটা আপনাদেরকে আমি একটু বলি। কাজটা ছিল যে যখন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ করে আমাদের কোম্পানি কিন্তু ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল সব ধরনের কনসালটেন্সি ফার্ম সব ধরনের কাজ আমাদের কোম্পানি করতো। তো আমি টিকেতে সামুদ্রিক কেমিক্যালে যে প্রজেক্টটা করছিলাম ওখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যালটা আমাদের আন্ডারে ছিল, আর এইখানে সম্ভবত সিভিলেরটা আমরা করছিলাম। তো অনেক বড় বড় যে বিল্ডিংগুলো তৈরি হয় ওগুলোর উপরে একটা ক্রেনের মতো থাকে, ওইটা দিয়ে আপনারা দেখে থাকবেন যে নিচ থেকে মালগুলো তোলে, রোফোর্স বলে ওরা। ওইটার মধ্যে একটা একটা কোনোটাতে দুইটা মোটর থাকে, তো এটাকে ফরওয়ার্ড রিভার্স করতে হয় জগ মোডে, যতক্ষণ চেপে ধরবেন ততক্ষণ চলবে, ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে। তো ওখানে আমাদের যে রোপোসটা ছিল ওই ওখানে বডান পলিতে, ওইটা আসলে আজকে তিন দিন ধরে সমস্যা। ওইটাতে বোধহয় একটা ফরওয়ার্ড রিভার্সের কন্ট্রোল বক্স ছিল, বৃষ্টির কারণে এটা বৃষ্টি পরে ফায়ারিং টায়ারিং করে নষ্ট হয়ে গেছে, তো সেটাই ছিল মূল সমস্যা। তো এখন আমি আমাকে ওখানে নিয়ে গেছে, এটা ছিল একেবারে ছাদের উপরে। ছাদের উপরে আপনারা জানেন আন্ডার কনস্ট্রাকশন ছাদ, কোনো চালা নাই কিছু নাই, একেবারে খোলা ছাদ। আমি যখন ছাদের উপর উঠলাম তখন এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, তো যে ইঞ্জিনিয়ার আমার সাথে ছিলেন উনি দুই তিনজন কনস্ট্রাকশনের লোকজন ডাকলেন, ডাইকা কোনোরকম একটা তেরপাল দিয়ে একটা কোনোরকম একটা ছাউনির মতো ব্যবস্থা করলেন। ছাউনিতে কী হয় কোনোরকম মাথাটা মানে বেঁচেছিল, বাকি পুরো শরীর ভিজা। তো আমি এরকম পরিস্থিতিতে আসলে কাজটা করতাম না, যেহেতু আমি এটা অবজার্ভ করছি যে পার্থ স্যার বা সুফিয়ান স্যার ওনারা আমাকে দেখে আসলে পছন্দ করতে পারে নাই। তো আমার মনে হচ্ছিলো যে এই কাজটা আমার আসলে করা উচিত, কারণ আমাকে এখানে প্রুফ করা উচিত যে আসলে পোশাক আশাকে সব কিছু হয় না। তো সেজন্য আমি এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ছোটো একটা কন্ট্রোল বক্সের মধ্যে একটা ফরওয়ার্ড রিভার্স করা ছিল আর কিছু না, রোপোসটাকে জাস্ট আপ ডাউন করা আর কিছু না। তো রোপোসটার মাথার মধ্যে একটা ওয়ার বাঁধা ছিল, যদি ধরেন মালটা উপর উঠে দেয় তো তারা ওয়ারটাকে হাতে টেনে রোপোসটাকে দিয়ে ঘুরে যায়, মালটা লোড আনলোড করে, এরকম সিম্পল ছিল। তো ওখানে যাদেরকে পাঠাইছে আমার ধারণা তারা হয়তো বা ফরওয়ার্ড রিভার্সের যেই কন্ট্রোলিং হয়তো বা তারা সেটা জানতো না। আসলে তখনকার সময়ে আমি যখন কথা বলছি 2007-08 সালে, তখনকার সময়ে স্টার ডেল্টা ফরওয়ার্ড রিভার্স এই ধরনের সার্কিটগুলো সচরাচর তো সব টেকনিশিয়ানরা জানতো না বা সব ইঞ্জিনিয়াররা জানো, এখনও তো অনেকে জানে না। আমি আসলে আমি বেশি জানি সেটা বোঝানোর চেষ্টা করতেছি না, আমি আপনাদের সাথে যেটা হয়েছিল সেটাই শেয়ার করছি। পরে আমি কী করলাম, ওইটাকে যেহেতু সবাই আমাকে লাইটলি নিছে তো আমাকে এটা প্রুফ করতেই হবে যে আমি কাজটা করতে পারি, সেজন্য আমি এটাকে খুলে পরে যেখানে ছাদ আছে ওরকম একটা বিল্ডিংয়ের নিচে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে দেখি ওখানে একটা কন্ডাক্টর, ম্যাগনেটিক কন্ডাক্টর খারাপ হয়ে গেছে, বার্ন্ড হয়ে গেছে, ওভারলোডের একটা পয়েন্টও খারাপ হয়ে গেছে। পরে আমি পার্থ স্যারকে জানাইলাম, ওনার সহযোগিতায় একটা কন্ডাক্টর এনে কিছু কন্ট্রোল তারও খারাপ হয়ে গেছে। পরে আমি আমার মতো করে সুন্দর করে সার্কিটটা কমপ্লিট করলাম। এটা করতে করতে আমার ধরেন আমি আড়াইটার দিকে ওখানে পৌঁছেছিলাম, আমার অন্তত 5টার মতো বেজে গেছে। তো যেহেতু মালামাল সব কিছু ছিল না, ওইটা আমি কমপ্লিট করলাম, করে আমি কন্ট্রোল পাওয়ার দিয়ে চেক করে দেখলাম ওকে ফাইন। তো এখন ওইটা আমি বৃষ্টিটা তখন এর মধ্যে একটু কমে গেছে, আমি গিয়ে ওইটা রোপোসের সাথে কানেকশন করলাম। করার পরে আমি এখন এটাকে যে পাওয়ার দিব, এটা শর্ট সার্কিট হওয়াতে এখানে একটু ফায়ারিং নাকি হয়েছিল। তো ওখানকার যেই কোম্পানির ইঞ্জিনিয়ার আছে, ওটা মডার পোলের আরেকটা ইউনিট আছে, ওই ইউনিট অলরেডি চালু আছে, তো ওই ইউনিট থেকে পাওয়ার নিয়ে এসে এটাকে চালাইছিল। তো এখানে ফাওয়ারিং হওয়াতে ওখানকার যারা যিনি ইলেকট্রিক্যালের সিনিয়র ছিলেন ডিপার্টমেন্ট হেড, উনি নাকি বলছে যে আপনাদের জিনিসের কোনো সেফটি নাই, ওখানে ফায়ারিং হয় আগুন ধরে, আপনারা আগে লোক সব ঠিক করেন, নাহলে আমরা লাইন দিব না। উনি করছি কি ওখান থেকে যে পাওয়ারটা আমাদেরকে সাপ্লাই দিছিল ওইটা খুলে ফেলে রাখছে। এখন আমি তো মেন পাওয়ার ছাড়া মোটরটা চেক করতে পারতেছি না, আমি তো 220 পাওয়ার নিয়ে শুধু কন্ট্রোলটা চেক করছি, কী করে আরেক সমস্যা। অনেক ফর্মালিটিস করে ওই স্যার চলে গেছে 5টায়, আমার তখন 5:30, ওই স্যারকে ফোন করে অনেক কিছু করে ম্যানেজ করে মানে কানেকশনটা করতে করতে অলমোস্ট 6টা বেজে গেছে। তো তখনকার সময় দিন একটু বড় ছিল এখনের মতোই, এখন যেমন 7টার মধ্যে সন্ধ্যা হয়, 6:45 আজান দেয়। পরবর্তীতে আমি ওই কানেকশনটা করে এটা চালু করে সবাইকে দেখাইয়া তারপর আমি বিল্ডিং থেকে নামছি। তো নামার পরে দেখি যে পার্থ স্যার, সুফিয়ান স্যার অলমোস্ট অলরেডি এর মধ্যে চলে গেছে, পার্থ স্যার ছিলেন আর ওখানে প্রজেক্টের একজন ম্যানেজার ছিলেন। তো ওনারা আগে আমাকে দেখে তো পাত্তা দিচ্ছিল না, বসতে পর্যন্ত বলে নাই। এখন আমি যখন গেছি, বাপ বা আমার কি আদর কদর, এই কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো, কেক নিয়ে আসো, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে, কেক নিয়ে আসছে। পরে ওখানে যে ম্যানেজার ছিল উনি 500 টাকা পকেট থেকে বাইর করে দিয়েছে। আমি বললাম স্যার আমি তো বেতন পাই। না এটা তোমাকে আমি এমনি দিলাম, তুমি এটা চা খাবা। আমাকে 500 টাকা পকেটে দিয়ে দিছে, কোল্ড ড্রিঙ্কস আসতে দেরি হচ্ছে, বিদায় চিল্লাচিল্লি এই কাকে পাঠাইছো, এখনও কোল্ড ড্রিঙ্কস আসে নাই কেন, মানে জামাইয়াদ শুরু করে দিছে। তো এখানে মোরাল অফ দ্য স্টোরিটা কী, মোরাল অফ দ্য স্টোরিটা হচ্ছে এটাই যে আপনি যদি কাজ করতে পারেন, আপনার ভিতরে যদি কনফিডেন্স থাকে যে হ্যাঁ এই কাজটা আমি করতে পারবো, এটা আমার দ্বারা সম্ভব, আর আপনি যদি এটা করে দেখাতে পারেন, তাহলে আপনার অবস্থান অটোমেটিক তৈরি হয়ে যাবে ইন্ডাস্ট্রিতে।
এটা বলার একটা উদ্দেশ্য হলো ইন্ডাস্ট্রিতে আমি অনেকে দেখি যে কাজ করা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। এদের ধান্দা হচ্ছে স্যারদেরকে কীভাবে খুশি রাখা যায়, কীভাবে স্যারদের সামনে নজরে আসা যায়, স্যারদেরকে দেখলে শুধু শুধুই এটা মোসামসি করে, শুধু শুধুই কাজ করে, এমনি অন্য সময় কাজের ধার ধারে না। তো এই ধরনের ক্যারেক্টার না রেখে সত্যিকারে কাজ করার মতন একটা ক্যারেক্টার তৈরি করেন, সত্যিকারে কাজ শিখেন, কাজ বুঝেন। আপনি যদি কাজ জানেন, আপনি স্যারদের তোষামত করতে হবে না, আপনি কারো সামনে নিজেকে শো আপ করতে হবে না, অটোমেটিক আপনি শো আপ হয়ে যাবেন। তো আশা করব আপনারা সবাই সঠিকভাবে কাজ শিখবেন, কাজ শিখে ভালোভাবে কাজ করেন, নিজের ক্যারিয়ার করেন, এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানে বিদায় নিব। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর যদি সম্ভব হয় আমার ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন। যদি মনে করেন ভিডিওটা একটুখানি উপকারী, তাহলে আপনার বন্ধুদের জন্য এটা শেয়ার করে দিতে পারেন। আমার ফেসবুক পেজও একটা লাইক বা ফলো দিয়ে রাখতে পারেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে যাবেন, যেন আমার পরবর্তী সকল ভিডিও আপনাদের কাছে চলে আসে। কথা না বাড়িয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন মেহেদিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।